সন্দেশখালী কাণ্ডের জেরেই এই কিছুদিন আগে টাকিতে কি ঘটনা ঘটেছে, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যাকে পুলিশি হেনস্থার মুখে পড়তে হয়েছিল এবং এই পরিস্থিতিতে বসিরহাট হাসপাতাল থেকে তাকে সরাসরি নিয়ে আসা হয়েছিল কলকাতায়, বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়, ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছিল তাকে, এমআরআই হয়েছিল, অক্সিজেনের সাহায্য প্রয়োজন হচ্ছিল, তার পেনকিলারের সাহায্য প্রয়োজন হচ্ছিল এবং এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে শরীর অনেকটাই ভালো রয়েছে বিজেপি রাজ্য সভাপতির, কিন্তু বমির একটা সমস্যা গতকাল রাত পর্যন্ত ছিল। আজকে সকাল থেকে কি আপডেট রয়েছে, কারণ যেটা মনে করা হচ্ছে যে আজকে সময়ের অপেক্ষা তাকে ছেড়ে দেওয়া হতে পারে হাসপাতাল থেকে। হীরক আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি কথা বলবো হীরকের সঙ্গে। হীরক, একটু জানবো আজকে আপডেট কি পাচ্ছ এবং সুকান্ত মজুমদারের শারীরিক অবস্থা এখন কতটা স্থিতিশীল এবং বমির যে সমস্যাটা চিকিৎসকরা বলছিলেন সেটা কি বন্ধ হয়েছে? একদমই দেখো, সুকান্ত মজুমদারের এই মুহূর্তে কিন্তু অবস্থা অনেকটাই ভালো রয়েছে। তিনি যেভাবে এসেছিলেন এখানটায়, অর্থাৎ কলকাতার হাসপাতালে যখন তাকে নিয়ে আসা হয়েছিল, তার কোমরে এবং গলায় কিন্তু ভালোই চোট ছিল এবং সঙ্গে যেটা সমস্যা হচ্ছিল একটা বমির সমস্যা হচ্ছিল, সেই সমস্যা কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে অনেকটাই কমে গেছে এবং তাকে কিন্তু আজকে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাকে ছেড়ে দেওয়া হবে, অর্থাৎ তাকে তিনি বাড়ি যেতে পারবেন। যদিও বাড়ি যেতে পারবেন ঠিকই, তবে হাসপাতাল সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে অক্সিজেন সাপোর্ট দিয়ে কিন্তু তাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছানো হবে এবং এই মুহূর্তে ইতিমধ্যেই কিন্তু হাসপাতালের চারপাশে কিন্তু সেই তোড়জোড়ও শুরু হয়ে গেছে, অর্থাৎ আর এই কিছুক্ষণ আগেই বিজেপির কর্মীরা কিন্তু ভিতরে ঢুকেছেন এবং সিকিউরিটিও চলে এসেছে এবং আর কিছুক্ষণের পরে যেটা বলা হচ্ছে যে 9:15 নাগাদ হয়তো তাকে হাসপাতাল থেকে বের করা হবে। সন্দেশখালী যাওয়ার পথে যেভাবে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং তারপরে সুকান্ত মজুমদারের আহত হওয়া এবং সেখান থেকে কিন্তু জেলা হাসপাতাল থেকে যখন কলকাতার হাসপাতালে তাকে নিয়ে আসা হয়, সেই সময় যে পরিস্থিতিতে ছিলেন সুকান্ত মজুমদার, যে শারীরিক অবস্থা ছিল সুকান্ত মজুমদারের, তার থেকে কিন্তু তিনি অনেকটাই সুস্থ হয়ে গেছেন এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু তাকে আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেওয়া হবে এবং তিনি কিন্তু বাড়ি ফিরবেন এবং বাড়ি ফিরে যেটা জানা যাচ্ছে যে তার আরও কর্মসূচি রয়েছে, অর্থাৎ আজকেই তার হয়তো তিনি হয়তো দিল্লি চলে যাবেন এমনটাই কিন্তু শোনা যাচ্ছে এবং সেখান থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে যদি বলা যায় গতকালও যেটা একটা চিন্তার বিষয় ছিল সেটা হচ্ছে তার বমি হচ্ছিল, যেটা কিন্তু একটা অনেকটাই অনেকটাই সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তবে সেই পরিস্থিতি থেকেও কিন্তু এখন অনেকটাই নিস্তার পাওয়া গেছে, অর্থাৎ বমির সমস্যাটাও মিটেছে এবং ঘাড়ের দিকে এবং পিঠের দিকে কিন্তু এখনও পেন রয়েছে। সেই পেনের সমস্যা থাকলেও সেটা নিয়েই কিন্তু তিনি সেটা খুব একটা গুরুতর অবস্থায় নেই এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে তাকে হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হবে এবং তার জন্য কিন্তু ইতিমধ্যেই হাসপাতাল চত্বরে তোড়জোড় শুরু হয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে তো তাকে রেস্টে থাকতে হবে নিশ্চয়ই, তার যা শারীরিক অবস্থা, সেক্ষেত্রে কোনো রাজনৈতিক কর্মসূচি আপাতত নিতে পারবেন না, এটা কি ধরে নেব আমরা? দেখো, রেস্টে থাকা দ্বারা তো অবশ্যই দরকার এবং ডাক্তারের প্রেসক্রাইব যিনি করবেন সেখানেও হয়তো সেই একই কথা থাকবে, কারণ তিনি যেভাবে এসেছিলেন এবং তারপরে তিনি সুস্থ হলেও তাকে কিন্তু বিশ্রামে থাকা, বেড রেস্টে থাকাটা কিন্তু প্রয়োজন এমনটাই কিন্তু বলা হতে পারে এবং কি, তবে যেটা শোনা যাচ্ছে যে তার রাজনৈতিক কর্মসূচি, সেই কর্মসূচি থেকে কিন্তু তিনি বিরত থাকতে চাইছেন না এবং যেটা জানা যাচ্ছে তিনি হয়তো আজই দিল্লি উড়ে যেতে পারেন এবং সেই মতোই কিন্তু পরিকল্পনা রয়েছে। তবে এখন দেখার, সুকান্ত মজুমদার বেরিয়ে আসবেন, বেরিয়ে আসার পরে তিনি রাজনৈতিক যে তার কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচিগুলো, যে শিডিউল কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচিগুলোতে যোগ দেন কি না, যেটা জানা যাচ্ছে যে শিডিউল অনুযায়ী তিনি কিন্তু আজ তার দিল্লি উড়ে যাওয়ার কথা, কিন্তু এমনটাই শোনা যাচ্ছে তিনি হয়তো এই হাসপাতাল থেকে বেরোবেন, হাসপাতাল থেকে যখন বেরোবেন অক্সিজেন সাপোর্ট নিয়ে তাকে বের করা হবে এবং বেরিয়ে তিনি বাড়ি ফিরবেন, বাড়ি ফেরার পরে কিন্তু তার এখান থেকে দিল্লি উড়ে যাওয়ার কথা রয়েছে এবং তার যে রাজনৈতিক কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি পালন করবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে এখনো পর্যন্ত। হীরক, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে, কথা বলছিলাম হীরক আমাদের সঙ্গে ছিলেন সরাসরি হাসপাতাল চত্বর থেকে।